Hey guys, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গাইস, তোমরা অনেকেই ভাবতেছো আমি ইউটিউবিং ছেড়ে দিছি বা আর ভিডিও করব না। সো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম। গাইস, আমি কিন্তু ইউটিউবিং ছেড়ে দিছি বলতে আমি একটু ঝামেলার মধ্যে আছি, যার কারণে ভিডিও রেগুলার করতে পারতেছিলাম না, যার কারণে ভিডিও আপলোড দিতেছিলাম না। এন্ড গাইস, এই কয়টা দিনে আমার চ্যানেলটাও কিন্তু পুরো ডাউন হয়ে গেছে, সাবস্ক্রাইবার কাউন্ট হইতেছে না, ভিডিওতে ভিউজ আসতেছে না। সিরিয়াসলি গাইস, মনটা অনেক খারাপ হয়ে গেছে চ্যানেলের এই অবস্থা দেখে। ডার্ককে ভিডিও করে দিতে বলছিলাম, ও কিছুদিন আমার চ্যানেলে ভিডিও আপলোড করছে, তারপর থেকেই গাইস আমার চ্যানেলটা কিন্তু ফুল ডাউন হয়ে গেছে, যার কারণে কিন্তু আর মনটা খারাপ হয়ে গেছে, আর ভিডিও টিডিও করতেছিলাম না। তারপরেও গাইস তোমাদের জন্য আবারও ভিডিও নিয়ে আসলাম, কারণ গাইস আমার বিশ্বাস আছে তোমরা আমাকে অনেক ভালোবাসো। তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলটা আবারও আগের মতো করে দিতে পারো, আবারও রানিং করে দিতে পারো। গাইস, তোমরা আমার পাশে আগে যেরকম ছিলা, আশা করি এই খারাপ সময়েও আগের মতোই সাপোর্ট করবা। গাইস, বেশি কিছু না, আজকের এই ভিডিওটা ফুল দেখবা, ফুল দেখে একটা লাইক করবা, কমেন্ট করবা, আর গাইস এই ভিডিওটা কষ্ট করে একটা শেয়ার করে দিবা, কারণ গাইস তোমাদের এই একটা শেয়ারে আমার চ্যানেলটা আবারও আগের মতো হয়ে যেতে পারে। আর গাইস, যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, নতুন যারা ভিডিওটা দেখতেছো, অবভিয়াসলি একটা সাবস্ক্রাইব করে দিবা। সো গাইস, আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল যে আমি ইউটিউবিং ছাড়তেছি না, এটাই তোমাদেরকে জানানোর উদ্দেশ্য ছিল, যার কারণে এই ভিডিওটা মেক করলাম। আর গাইস, কালকে থেকে তোমাদের জন্য আমি নতুন ভিডিও নিয়ে আসব, আমার যত কষ্টই হোক না কেন, একদিন পর একদিন তোমরা লং ভিডিও পাবা, আর এভরি ডে তোমরা শর্ট ভিডিও পাবা ইনশাল্লাহ। আর গাইস, আজকের ভিডিওতে কিন্তু আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ গাইস আমি কিন্তু একটু অসুস্থ আছি, আমার প্রচুর ঠান্ডা লাগছে গাইস, যার কারণে ভয়েসটা একটু অন্যরকম লাগতেছে। সো গাইস, আজকের ভিডিওটা যারা যারা দেখছো প্লিজ গাইস সব একটা করে লাইক করে দিবা, কমেন্ট করে দিবা, আর ভিডিওটা একটা শেয়ার করে দিবা। আর গাইস, নতুন যদি কেউ ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা। সো গাইস, দেখা হবে কালকের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ গাইস।